আজকে আমরা শুরু করব পরিবেশ ব্যবস্থাপনা অধ্যায়টি। আজকের দিনে আমরা পরিবেশ রক্ষায় যে সমস্যাগুলো নিয়ে বিব্রত সেগুলো হলো জনসংখ্যা বৃদ্ধি, সম্পদের যথেচ্ছ ব্যবহার, বনাঞ্চল ধ্বংস, বন্যপ্রাণী ও উদ্ভিদের বিলোপ, ধনী ও দরিদ্রের আয়ের অধিক বৈষম্য এবং বিভিন্ন মাত্রার দূষণ। এই সমস্যাগুলো পরস্পর সম্পর্কযুক্ত এবং এগুলো কিন্তু উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এই সব সমস্যার মোকাবিলায় জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবেশের সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি হয়ে পড়েছে, যাকে আমরা এক কথায় বলি পরিবেশ ব্যবস্থাপনা। উন্নয়ন বলতে মানবজাতির আর্থিক বৃদ্ধি, শিল্পের প্রসার এবং জাতীয় উন্নয়নকে বোঝায়। এক অর্থে উন্নয়ন হল কোনো দেশের সামগ্রিক প্রগতি। উন্নয়নের সঙ্গে পরিবেশের কোনো নেতিবাচক সম্পর্ক নেই। উন্নয়ন মানেই পরিবেশের ক্ষতি বা বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিনষ্ট হয়, এরকমও নয়। কোনো রাষ্ট্র বা দেশ পরিবেশকে বিপন্ন করে কিন্তু উন্নয়ন যোগ্যে সামিল হয় না। পরিবেশকে রক্ষা করেই, পরিবেশের উপাদানগুলির গুণগত মানের পরিবর্তন না ঘটিয়েই প্রযুক্তির প্রয়োগ ঘটানো হয়। তবে কিছু স্বার্থলোভী মানুষের অবিবেচক ও অবৈজ্ঞানিক কাজকর্মের জন্য অনেক ক্ষেত্রে পরিবেশের অবনমন বা অবক্ষয় ঘটে। পরিবেশের অবক্ষয় রোধ করার জন্য প্রয়োজন পরিবেশ ব্যবস্থাপনা। উন্নয়নের ফলে পরিবেশের ক্ষতি হলে সেই উন্নয়ন দ্রুত বন্ধের নির্দেশ দিতে হবে। প্রকৃত উন্নয়ন করতে হলে পরিবেশকে সংরক্ষণ করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তুলতে হবে। পরিবেশ সুরক্ষা নানাভাবে বিঘ্নিত হওয়ায় সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিবেশ সুরক্ষায় কিছু ব্যবস্থা গৃহীত হয়েছে। সেগুলি হল দূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, পরিবেশের ক্ষয়ক্ষতির হিসাব, পরিবেশের উন্নয়ন, পরিবেশ নীতি ও আইন প্রণয়ন, পরিবেশ সম্পর্কে তথ্য প্রদান, পরিবেশ শিক্ষা, প্রশিক্ষণ ও সচেতনতা, পরিবেশ সংক্রান্ত গবেষণা প্রসারণ, সম্পদের সংরক্ষণ, সংস্থাগত পরিকাঠামোর শক্তিশালী গঠন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে সমন্বয় সাধন, সর্বোপরি আন্তর্জাতিক সহযোগিতা।